আজকের প্রথম প্রশ্ন পাঠিয়েছেন রেহনুমা আক্তার বলেছেন একজন ব্যক্তি অনেক পাপ করেছেন সে ব্যক্তি এখন অনুতপ্ত আল্লাহ কি সে ব্যক্তিকে মাফ করবেন অবশ্যই আল্লাহ তালা মাফ করবেন যদি কেউ সত্যিকারভাবে অনুতপ্ত হয় এবং তওবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই মাপ করবেন আল্লাহর প্রতি আমাদের সেই আশা কিন্তু সবসময় জাগরুক রাখতে হবে এমনটি আল্লাহ আল কোরআনে বলেছেন আল্লা তাকুম রহমাতিল্লা ইন্না আকফির বা জামিয়া তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সুবাহ হত সকল পাপকে ক্ষমা করে দেন আর সেই নদীরটা আমরা বেশ কয়েকটা হাদিসে পাই আমি আজকে তিন তিনটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব যাতে প্রমাণিত হয় যে আল্লা সুবাহ তাড়ালা তিনি দয়ার সাগর তিনি তার বান্দাদেরকে মহাসাগর পরিমাণ পাপ নিয়েও যদি সে আসে আল্লাহতালা সে পাপকে ক্ষমা করে দেন প্রথম হাদিসটি আবু হরাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত যে নবী সাল্লাই সাল্লাম একটি হাদিসে কতসি বর্ণনা করেছেন তাতে আল্লাহ রব্জাহ আলা তার বক্তব্য তিনি সেখানে পেশ করেছেন আল্লাহ সুমতাল বলছেন ইন্না আবদান আসাম্বান অরুবামা কালা আদনা বেদাম্বান যে একজন বান্দা সে পাপ করেছে ফাঁকা রব্যাব্দু অকালা অসবদু সে বলল হে রব আমি পাপ করেছি ফাপ ফিরলি আমাকে ক্ষমা করে দিন ফাকালা রব্যহু তখন তার রব বলল আলিমা আব্দি আন্না লাহু রব্বেন ইয়াকুদ্দম্বা অ আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যে রব তার পাপকে ক্ষমা করে দেন এবং তাকে পাকড়াও করেন সে পাপের কারণে গফর তুলে আবদি আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম ফুম্মা মা ক্যাসে মাসা আল্লাহ এরপর আল্লাহ যতটুকু চান আবার সে বিরত থাকে ফুম্মা আসাব আদনা আউ আদনাবান এরপর আবার সে আরেকটা পাপ করে ফাঁকাল রব্বে আদনাব তু আউ আসাব তখন সে বলে হে রব আমি আরেকটা পাপ করেছি ফাঁক হু সে পাপটা তুমি ক্ষমা করে দাও ফকাল আলিমা আবদি আল্লাহ সুবান তাল্লাহ বলেন আলিমা আবদি আমার বান্দাকে জানে রাব্বানবুদিহ যে তার রয়েছে একজন রব যিনি তাকে ক্ষমা করেন এবং পাকড়াও করেন গফর তুলে আবদি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম তো মামা মাসা আল্লাহ এরপর সে আল্লাহ যতদিন চান আবার চুপচাপ থাকে অর্থাৎ পাপ থেকে বিরত থাকে আদনা বাদাম্বান ওরব্য মালা সাদাম্বান এরপর আবার পাপ করে আবার সে পাপে লিপ্ত হয় قال ربي আসব্দু او আদনাব্দু اذنبت اخرا তখন আবার সে বলে এখানে আরবি শব্দের ভিন্নতা আসলে রাবির বর্ণনার পার্থক্যের কারণে এটা হয়েছে বলে যে আমি আরেকটা পাপ করেছি ফাগফের হুলি সেটি আমার জন্য ক্ষমা করে দেন ফকালা আলেমা আবদি আন্দালবে আল্লাহ আবারও বলেন আমার বান্দাকে জানে যে তার একজন রব আছে যে তাকে ক্ষমা করে দেয় এবং তাকে পাকড়াও করে আব্দি আবদি সালাহ আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এভাবে তিন তিনবার ঘটনাটি বা উক্তিটি ঘটে এরপর বলেছেন সালিয়া আমাল মাশা আমি তাকে ক্ষমা করে দিলাম যা ইচ্ছা সে করুক যা ইচ্ছা সে করুক যদি সে এভাবে সিনসিয়ারলি অন্তরে অনুতপ্ত হয়ে সত্যিকার অর্থে ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহর কাছে এগিয়ে আসে তাহলে সে যা ইচ্ছা তাই করুক আমি তাকে ক্ষমা করে দেব অর্থাৎ যতবারই সে পাপ করুক আর ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব এই হাদিসটি সাহিব ওখারির মধ্যে বর্ণিত হয়েছে দ্বিতীয় হাদিসটি আবুদার রিফারি রাদি আল্লাহ চাল আনহু থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম এক্ষেত্রেও একটা হাদিসে কুদ্সের মধ্যে আল্লাহ সুবাহ কিছু কথা উল্লেখ করেছেন এটা অনেক বড় হাদিস আমি সংক্ষেপ করার জন্য শুধু ওয়াজহুল এস্তে সাদ বা মূল জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি সেখানে আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন ইয়া আইবাদি লাউ আন্না ওয়া ও আখেরাকুম ও ইনসাকুম ও জিন্নাকুম কম ও আল্লাহ সাঈদিন ওয়াহেদ ফসা আলুনি ফ আর তাই তু কুল্লা মাস হে আমার বান্দারা যদি তোমাদের প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তি এবং তোমাদের মানুষ এবং জিন তারা একটি জায়গায় দাঁড়াতো তারপর আমার কাছে কিছু প্রার্থনা করতো তাহলে আমি প্রত্যেক ইনসানকে সে যা চেয়েছে সেটা দান করতাম মান্না মিন মিনায়ন্দি এলাকা মায়ান ইয়ান কৌসুল মেখিয়াত ইদা উদ খিলাল বাহার যে আমার কাছে যা আছে তা থেকে কিছুই ঘাটতি হয় না কিছুই কমে না যেমনটি সূচ যদি সাগরে ডোবানো হয় তাহলে যতটুকু পানি উঠালে তার ঘাটতি হয় অর্থাৎ আসলে সত্যিকার অর্থে এটা কোনো ঘাটতি হয় না ইয়াইব্যাদি ইন্নামাহিয়া আমালকুম ওহ লুম ইয়াহা হে আমার বান্দারা নিশ্চয়ই এ হচ্ছে তোমাদের আমলগুলো যা আমি গণনা করি তোমাদের জন্য এবং সেটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দেই অর্থাৎ তার রেজাল্টটা তার ফলাফলটা আমরা দিয়ে দেই ফমান ওয়াজাদা খেরান ফেলাহমেদা ওয়ামান ওয়াজাদা ফেলা নাফসা আর যদি কেউ কোনো কল্যাণ পায় সে যেন আল্লাহর প্রশংসা করে এবং যদি সে কোনো কল্যাণ ছাড়া অন্য কিছু পায় অর্থাৎ অকল্যাণ পায় তাহলে সে নিজেকে ছাড়া আর কাউকেই যেন সে তিরস্কার না করে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে চাইলেই কিন্তু পাওয়া যায় আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় ক্ষমাও একটা চাওয়া এবং ক্ষমা প্রাপ্তিও একটা প্রাপ্তি সেটি এহাদিসের মধ্যে উঠে এসেছে এবং এহাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন তৃতীয় হাদিসটি আনাসিব মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এটিও হাদিসে কুদ্সের মধ্যে এসছে মহান আল্লাহ তালার বক্তব্য তিনি তুলে ধরেছেন তিনি বলছেন আল্লাহ সোমান তাল্লাহ বলেন ইয়ব না আদম এ কাদা আউটানি ওরা গাফার তুলা কা আলামা ক্যাফি না ফিকা হে বনি আদম হে আদম সন্তান তুমি যখনই আমাকে ডাকো আমার কাছে আশা করো আমি তোমার মধ্যে আগে যাই ছিল না কেন সেটি তোমার জন্য ক্ষমা করে দেই ওলা উবালি এবং আমি কোনো পরোয়া করি না আদম লাউবালাকাত বুকা আনান হে হেবনি আদম যদি তোমার পাপসমূহ পাপ রাশি আসমান পরিমাণও পৌঁছে যায় এত বিশাল আকার ধারণ করে তোমস্তকি গাফার তুলাকা ওলা উবালি এরপর তুমি আমার কাছে ফার করেছো ক্ষমা চেয়েছ আমি ক্ষমা করে দেই ক্ষমা করে দেব এবং কারো পরোয়া করি না আদম ইতু শ্রী কুবি সেই আতাই তু কবে বিহামাক হেব হেবনি আদম যদি জমিন পরিমাণ অর্থাৎ এই পৃথিবীর এই গ্লোব পরিমাণ পাপ নিয়েও তুমি আমার কাছে আসো এরপর আমার সাথে সাক্ষাৎ করো অর্থাৎ মৃত্যু হয়ে তুমি আমার কাছে এমনভাবে আসো যে আমার তুমি আমার সাথে কোনো শরীর কর তাহলে আমি সেই সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব সোহান আল্লাহ হাদিসটি আসেলসেল্লা সাহিহার মধ্যে শেখ আলবানি উল্লেখ করেছেন এবং বলেছেন যে হাদিসটা হাসান তাহলে সাহি এবং হাসানে হাদিসগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আল্লা তা তালা তিনি ক্ষমার আধার রহমতের আধার আমাদের যত পাপ তার চেয়ে তার রহমত বেশি আমাদের যত ভুল আমাদের যত ত্রুটি আমাদের যত বিচ্যুতি তার ক্ষমার জগৎ তার চেয়ে অনেক বড় অতএব হতাশ হবেন না লাতা হাসান হতাশ হবেন না হতাশা এটা ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না সেই জন্য আল্লাহ সামতাল্লাহ বলছেন আপনার তোমার রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিরাশ হলে তো ক্ষমা চাওয়া হবে না এবং সুরা ইউসুফ এরমদাল আসমাতাল্লা বলছেন কামুল ফেরুন নিশ্চয় আল্লাহ রহমত থেকে নিরাশ হয় সেই জাতির লোকেরা যারা অস্বীকারী কাফের যারা আল্লাহর কোনো নিয়ামতকেই স্বীকার করে না সেই সব লোকেরাই শুধু নিরাশ হতে পারে ইমান কখনো মোমেনদেরকে নিরাশ হতে দেয় না অতএব যারা পাপ করেছেন অনুতপ্ত হয়েছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা তাওবা নিয়ে এগিয়ে আসুন ইস্তেকফার করতে থাকুন আল্লাহ আপনাদের পাপকে অবশ্যই ক্ষমা করবেন